আমি উম্মে কুলসুম সাথী, আমি এসেছি বান্দরবান থেকে, বান্দরবানের নিউ ট্রেডিশন নিয়ে, কলাগাছের তন্তু। কলাগাছের তন্তু হতে তৈরি আমাদের প্রায় 50-এর উপরে পণ্য আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শাড়ি, গহনা, জুতো, কলমদানি থেকে শুরু করে অনেক ঘর সাজানো অনেক রকমের জিনিসপত্র আমরা নিয়ে এসেছি। তারপর অনেক বড় ফ্লোর ম্যাটও নিয়ে আসছি, আমরা ভারী ফ্লোর ম্যাট নিয়ে এসেছি। তো আমরা নতুন এই উদ্ভাবন নিয়ে আজকের এই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আসতে পেরে আমি আসলে খুবই নিজেকে ভাগ্যবতী মনে করছি। আমাদের জেলা প্রশাসকের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এবং আমি কলাগাছের তন্তুর যে পণ্যর বেশ সাড়া পাচ্ছি, সবাই খুবই আগ্রহ নিয়ে দেখছে এবং কিনছে। যদিও আমরা অনেক পণ্য এনেছি শুধুই প্রদর্শনীর জন্য, আমরা খুব অল্প সময় পেয়েছি, অল্প সময়ে আমরা অনেক পণ্য তৈরি করতে পারিনি। তো আমরা কিছু পণ্য নিয়ে এসেছি যেগুলো আমরা বিক্রি করতে পারবো, আর কিছু পণ্য নিয়ে এসেছি শুধুই প্রদর্শনীর জন্য। তার মধ্যে জুতা, তারপরে হচ্ছে গহনা আর গহনার বক্স, এই ধরনের জিনিসগুলো আমরা নিয়ে এসেছি আসলে শুধুই প্রদর্শনীর জন্য। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর পণ্য আছে, আপনারা দেখতে পারবেন, ফুলের ঝুড়ি থেকে শুরু করে অনেক প্রোডাক্ট। তো যাই হোক, ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা 4টি শাড়ি উপহার দিয়েছি, জুয়েলারি, তারপরে হচ্ছে আপনার আমাদের ব্র্যান্ডিং বান্দরবানের বুক সহকারে আরও অনেক আইটেম আমাদের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিব্রিজি উপহার দিয়েছেন। পরবর্তীতে ওনার সাথে আমাদেরও সাক্ষাৎ হয়েছে এবং উনি আমাদেরকে খুবই উৎসাহিত করেছেন এবং সবাইকে নির্দেশনা দিয়েছেন আমাদের এই কাজের দিকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। তো সেই সুবাদে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। আশা করি আমরা 16 কোটি মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। দেশনেত্রীর কাছে পৌঁছে যাওয়া মানে 16 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়া। এখন আমরা চিন্তা করছি এই মেলার মাধ্যমে কীভাবে দেশের বাইরে আমরা এই পণ্যকে তুলে ধরব, সেই উদ্দেশ্যে আজকে আমার এই মেলাতে হাজির হওয়া।